শুনছেন জঙ্গলমহল 24/7 রাত দিন সাত দিন সঙ্গে থাকে এগিয়ে রাখ। এই ধরনের অবস্থার বিক্ষোভ করতে বলেছেন, কেন বলেছেন? ইতিমধ্যে আমাদের বক্তা সমীর মাস্টারমশাই বলেছেন যে কোঅপারেটিভ সিস্টেমটা কি। আমাদের দেশে কোঅপারেটিভ সিস্টেমের মাধ্যমে, সমবায় ব্যবস্থার মাধ্যমে কৃষিজীবী মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের অ্যাকাউন্ট থেকে শুরু করে তাদের সমস্ত কিছু পরিষেবা এই সমবায়ের মাধ্যমে নিয়ে থাকে। আমরা জানি কিছুদিন আগে যখন নোটবন্দি হয়েছিল, তখন অন্যান্য ব্যাংকে যখন ট্রানজ্যাকশন সমস্ত বন্ধ ছিল, তখন কিন্তু এই সমবায় ব্যাংকগুলি বাঁচিয়ে রেখেছিল মানুষকে। কারণ এই সমবায় ব্যাংকের মাধ্যমে মানুষের লেনদেন খুব সহজভাবে হয়, খুব সহজ কিস্তিতে মানুষ লোন পায়, খুব কম সময়ের মধ্যে মানুষ বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকে কোঅপারেটিভ ব্যাংকের মাধ্যমে। যদিও আমাদের দেশে আইন আছে যে যা কিছু ব্যাংকিং সিস্টেম আরবিআই দ্বারা নিয়ন্ত্রণ হয়, আমাদের এই কোঅপারেটিভ ব্যাংকের লাইসেন্স আরবিআই, কিন্তু এবারে যেটা সরকার সিদ্ধান্ত নিচ্ছে যে পুরোপুরি আরবিআই কন্ট্রোলে নিতে চাই এই ব্যাংকগুলোকে, অর্থাৎ রাজ্য সরকারের যে শেয়ার সেটা থাকবে না, রাজ্য সরকারের যে নিয়ন্ত্রণ আজকে কোঅপারেটিভ ব্যাংকে, এই ব্যাংকগুলোতে একটা করে পরিচালন সমিতি থাকে। আমাদের এই বোর্ড বর্তমানে এখন অ্যাডমিনিস্ট্রেটর চলছে, এর আগে পূর্ণচন্দ্র বাউরি আমাদের এমএলএ এই ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। আমাদের নেতা প্রাক্তন চেয়ারম্যান প্রীতি সিন্ধু তার আগে এই ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। আমাদের জামানায় বামফ্রন্টের জামানতেও বামফ্রন্টের বিভিন্ন নেতৃত্ব এই ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। এই চেয়ারম্যান কিভাবে হয়েছে, না বিভিন্নভাবে রাজ্য সরকারের নমিনি এবং বিভিন্ন এসটুএস বা প্যাক্স বা বিভিন্ন আদার্স কোম্পানির থেকে নির্বাচিত হয়ে ইলেকশনের মাধ্যমে এখানে একটা বোর্ড চলে, যে বোর্ডটা রীতিমতো ব্যাংকে পরিচালনা করে। তাহলে যদি এই ব্যাংককে তুলে দেওয়া হয়, রিজার্ভ ব্যাংকের কন্ট্রোলে চলে যায়, তাহলে এই পরিচালন ক্ষমতা রাজ্য সরকারের বা জনপ্রতিনিধির হাতে থাকবে না, এই ব্যাংকগুলো সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের অধীনে চলবে। তাহলে এই যে বিভিন্ন ধরনের যে বিষয়, বিভিন্ন ধরনের যে সুযোগ সুবিধা, সাধারণ মানুষের যে চাষির লোন, তাদের যে লোনের ভর্তুকি, নগর থেকে যে সমস্ত সহযোগিতা পাওয়া যায় কৃষকদের, এইগুলো আর থাকবে না। তাই কেন্দ্রীয় সরকার চক্রান্ত করে আর এই সমস্ত ব্যাংকগুলোকে 1 কোটি, যে সমস্ত ব্যাংকে ট্রানজ্যাকশন আছে 1 কোটির উপরে, সমস্ত ব্যাংকে আর আরবিআই তাদের নিজেদের অধীনে আনতে চাইছে। আমাদের বক্তব্য যে আজকে বিগত দিনে এই সমবায়ী সিস্টেম তাহলে চালু করা হলো কেন, সমবায়ের মাধ্যমে ব্যাংকগুলো পরিচালিত হলো কেন? তাহলে প্রথমেই তো সরকার নির্দেশে আমাদের কয়েকদিন ধরে প্রোগ্রাম চলছে, যেমন পেট্রোল ডিজেল মূল্য বৃদ্ধির প্রতিবাদে কয়েকদিন আগে আমাদের হলো, তারপরে আমাদের রেল বেসরকারিকরণের প্রতিবাদে আন্দোলন চলছে, আমাদের গত কয়েকদিন আগে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে, আজকে আমাদের কয়েকদিন আগে কোল ইন্ডিয়াতে বেসরকারিকরণের প্রতিবাদে আজকে আমাদের আন্দোলনটা হচ্ছে কোঅপারেটিভ ব্যাংকের সামনে, কোঅপারেটিভ ব্যাংকের বন্ধের চক্রান্তের প্রতিবাদে, তার প্রতিবাদে আজকে আমাদের অবস্থান বিক্ষোভ চলছে। কেন্দ্রীয় সরকারের মূলত বৈশ্বিক মহামারী কোভিড-19 অভূতপূর্ব পরিস্থিতির মধ্যে, যেখানে দেশের মানুষের আর্থিক সামাজিক আর্থসামাজিক অবস্থা যেখানে বিপন্ন, সেরকম অবস্থায় কেন্দ্রীয় সরকারের একের পর এক জনবিরোধী নীতির বিরুদ্ধে মানুষের দল, সাধারণ মানুষের দল তৃণমূল কংগ্রেসকে পথে নামতে আমরা বাধ্য হচ্ছি। আপনারা জানেন আজকে বিগত কয়েকদিন ধরে আমাদের জনবিরোধী বিজেপি সরকারের বিরুদ্ধে আমাদের ধারাবাহিকভাবে কর্মসূচি চলছে সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে। আজকে আমাদের সমবায় ব্যাংক, যে ব্যাংক আপনারা জানেন মহাত্মা গান্ধী যে গ্রাম স্বরাজের গল্প বলেছিলেন, আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী যে গ্রাম স্বরাজের স্বপ্ন দেখেছিলেন, তার প্রধান স্তম্ভ ছিল সমবায় ব্যবস্থা। আমাদের পশ্চিমবঙ্গের অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে সমবায় ব্যাংক, সমবায় ব্যবস্থা ভারতবর্ষের মধ্যে প্রথম। সেই ভারত আমাদের বাংলার গর্বের, সেই প্রান্তিক মানুষের আশ্রয়স্থল, গরিব মানুষের ভরসা বা আশ্রয়স্থল, যে সমবায় ব্যাংকে বন্ধ করার কেন্দ্রীয়করণের যে চক্রান্ত চলছে, যে চক্রান্তের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের আজকের এই প্রতিবাদ কর্মসূচি। আমরা বিশ্বাস করি যে আমাদের আন্দোলনের ফলে আগামী দিনে
কোঅপারেটিভ ব্যাংকের যে সমস্ত প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা কর্মচারী আছেন বা যারা এখানকার যারা গ্রাহক আছেন তারা সব দিক থেকে উপকৃত হন। তাদের সাথে আমরা আছি, তৃণমূল কংগ্রেস তাদের সঙ্গে, পিছিয়ে পড়া মানুষের সঙ্গে আছে, প্রান্তিক মানুষের সঙ্গে আছে, গরিব মানুষের সাথে আছে। তাই তাদের সাথে আমাদের লড়াই চলছে, চলবে। তৃণমূল কংগ্রেসের একটাই স্লোগান, মানুষের সাথে, মানুষের পাশে। তাই মানুষের পাশে দাঁড়াতো আমরা বৈশ্বিক মহামারীর এই অভূতপূর্ব পরিস্থিতির মধ্যে আমরা পথে নামতে মানুষের সাথে বাধ্য হয়েছি। এটুকু বলে সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। জয় বাংলা, জয় ভারত, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, বন্দে অটো থাকি যাবে ভাই। তুমি বলো আমাদের আজকে আপনারা জানেন এই কোঅপারেটিভ ব্যাংকের বন্ধ করার চক্রান্ত একটা কেন্দ্রীয় সরকার দিয়েছে, সেই চক্রান্তের বিরুদ্ধে আজকের আমাদের এই আন্দোলন, আজকের আমাদের এই সমাবেশ। আজকে আমাদের মধ্যে বিশিষ্ট শিক্ষক নেতা ভাই আমরা